টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়র রোডে মূল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো যে বক্তব্য রেখেছিলেন তা বলা যেতে পারে সত্যি হয়েছে আজকে। জোড়া তলব ইডি তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অন্যদিকে তার শালিকা মেনকা গম্ভীরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে সল্টলেকের দফতরে তাকে ডাকা হয়েছে এবং তাকে জেরার জন্য বিশেষ দল দিল্লি থেকে আসছে। অন্যদিকে মেনকা গম্ভীর তার শালিকাকে তার দুদিনের পরেই কিন্তু তাকে ডাকা হয়েছে দিল্লিতে। আমার সাথে এই মুহূর্তে সৌগতদা রয়েছে, সৌগতরা রয়েছেন। দাদা, এই বিষয় নিয়ে কি বলবেন? না, আমি বলছি যে এটা যে হতে পারে, এটা তো কালকেই মমতা ব্যানার্জি উল্লেখ করেছিলেন যে আমাদের বড় একটা প্রোগ্রামের পরই সিবিআই আর ইডিকে দিয়ে আমাদের সমন করা হয়, ডাকা হয়। এটা নতুন কোনো ব্যাপার নয়, এর আগেও তো অভিষেককে ইডি ডেকেছে, দিল্লিতেও ডেকেছিল, কলকাতায় ডেকেছে। শুধু আমাদের বলার কিছু নেই, এটাই হচ্ছে যে বিজেপির মূল অস্ত্র বিরোধীদের শেষ করার জন্য সিবিআই এবং ইডি। ওরা সরকারের এবং বিজেপি পার্টির হাত হিসেবে কাজ করছে। তা আমরা তো মাথা উঁচু করেই যাব, অভিষেক বলে দিয়েছে আমরা মাথা উঁচু করে যাব, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু লুকোবার ব্যাপার নেই। কিন্তু দেশের লোক দেখুক যে এইভাবে সিবিআই ইডির অপব্যবহার হচ্ছে। 21 জুলাই সভার পর আমরা দেখেছি যে পার্থচট্টোপাধ্যায়ের ওপর হামলা হয়েছিল, আবার গতকালই তো অভিষেক বলেছিল 4-5 দিনের মধ্যেই দেখবেন যে ওরা কোনো হামলা করবে, তাই করেছে। সিবিআই আর ইডি এখানে নয়, সারা ভারতবর্ষে ওরা ভারতকে ওরা বিরোধী মুক্ত করতে চায়। দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুলকে ডেকেছে, ওদের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে ডেকেছে দিল্লিতে, বিহারে তেজস্বীর আত্মীয় স্বজন আর আরজেডির সাংসদদের ডেকেছে, ঝাড়খণ্ডে ওরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে, মহারাষ্ট্রে সঞ্জয় রাউতকে গ্রেপ্তার করেছে, তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর মেয়ে কবিতাকে সামন করছে। একটা নির্লজ্জ জঘন্য অপব্যবহার ইডি এবং সিবিআইকে করা হচ্ছে। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় বলা যেতে পারে, আমরা জানি যে হাইকোর্টে একটি মামলা করা হয়েছে, তরুণজিৎ তিওয়ারি তিনি এই আইনজীবী, বিজেপি আইনজীবী, তিনি এই মামলা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের দিকে আঙুল তুলেছেন সম্পত্তি বৃদ্ধি নিয়ে। না, এরও তো উত্তর জবাব গতকাল মমতা ব্যানার্জি দিয়েছেন যে তার পরিবার, তার তো বাবা মা মারা গেছেন, তার পরিবারের 6 ভাই, তারা বিবাহিত আলাদা থাকেন, এক বোন মানে তারা 2 বোন মানে তার বোনও আলাদা বিবাহিত থাকেন, এর সাথে আর কিছুর কোনো যোগ নেই। তার সম্পত্তি বৃদ্ধি কী হয়েছে, মমতা ব্যানার্জির ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি হয়েছে কি না সেই মামলা দেখুক। এখন মমতা এটাও বলেছে যে উনি সংসদের প্রাক্তন সাংসদ হিসেবে যে 1 লাখ টাকা পেনশন সেটা নেন না, মুখ্যমন্ত্রী হিসেবে যে মাইনে সেটাও নেন না, সুতরাং ওর কী সম্পত্তি বৃদ্ধি হবে। উনি থাকেন একটা ঠিকা টেনেন্সি অ্যাক্টের বাড়িতে। সুতরাং এগুলো হচ্ছে বিজেপির বদমাইশি, বিজেপির লোকগুলো হেরে গিয়ে কিছুতেই সেটা হজম করতে পারছে না, যত রকমভাবে হ্যারাস করা যায়, বদনাম করা যায় চেষ্টা করছে, এসব করে কিছু লাভ হবে না। মমতা কালকেই এর জবাব দিয়ে দিয়েছেন, পার্টিও একটু ফেস করবে। দাদা, এই যে পরিস্থিতি তাতে কিন্তু বিরোধীরা কিন্তু বিভিন্নভাবে কোণঠাসা করতে চাইছে শাসক দলকে, বিভিন্নভাবে বক্তব্য তারা রাখছে। যদি বলছো পশ্চিমবাংলায় বিরোধী কে আছে, সিপিএম তাদের একটাও বিধানসভায় সদস্য নেই, কংগ্রেস তাদের একটাও বিধানসভায় সদস্য নেই, বিজেপি ক্ষমতায় আসবে বলে আশা করেছিল তাদের সদস্য বিধানসভায় মাত্র 70 এসে দাঁড়িয়েছে। এই যে এগুলো বেঁচে আছে মূলত সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে, তোমরা যে পার্টির কিছু নেই তারাও বিবৃতি দিলে বড় করে দেখাচ্ছ,
ওদের কটাক্ষে ওদের চেপে ধরার চেষ্টায় কিচ্ছু আসে যায় না যতক্ষণ না কোনো প্রমাণ হয়। আমরা বলছি এতে কিচ্ছু আসা যাবে না, আগেও তো করেছে ওরা, গত 2 বছর ধরেই করছে, কিছু হয়নি তো। তৃণমূলের ওপর কোনো প্রভাব পড়বে না, আমাদের জনপ্রিয়তা কমবে না, আমাদের ভবিষ্যতে নির্বাচনে জেতার সম্ভাবনা কমবে না। আগামী 24 লক্ষ কি 24 হবে? 24-এ আমরা ভীষণ ভালো ফল করব, পশ্চিমবাংলার বেশিরভাগ আসনই জিতে নেব। স্বাগতদা, একটা বিষয় বারংবার যেটা আমরা দেখছি যে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে তৎপর বলা যেতে পারে, যেভাবে আপনাদেরকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত তথ্য সামনে আনছে, সেক্ষেত্রে বারবার কিন্তু শাসক দলের দিকেই আঙুল উঠছে। কোথায় ওরা সামনে এনেছে সিবিআই? শোনো না, তথ্য সামনে আনা তাকে বলে যদি ইডি আর সিবিআই কোনো কেসে চার্জশিট ফাইল করে। চার্জশিট ফাইল করার আগে যেসব কথা বেরোচ্ছে তা হচ্ছে সব সিবিআই আর ইডিআই লিক, ইডি লিক, একে তথ্য বলে না। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কিন্তু চার্জশিট দিয়েছে সিবিআই, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে মরু পাচার কাণ্ডে। অনুব্রত মণ্ডলের প্রথম যে চার্জশিট দিয়েছিল তাতে ওর নামই ছিল না গরু পাচার কাণ্ডে, আর যোগ আছে তাতে কি কিছু প্রমাণ হয় না? এগুলো সব আদালতে প্রমাণ সাপেক্ষ। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় এবং সেক্ষেত্রে জোড়া তলব ইডির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ডাকা হয়েছে, পাশাপাশি তার শালিকাকেও ডাকা হয়েছে, এবং এখনও পর্যন্ত যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই ডেকেছে তারা, তিনি কিন্তু পুরোপুরিভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও সহযোগিতা করবেন, এরকমই কিন্তু ওনার বক্তব্য। কলকাতা থেকে অমৃতা সেন, আজতাক বাংলা।